মাগুরায় জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য বিতরণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে 15 আগস্ট দুপুর 2টায় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় 300 গরিব অসহায় খেটে খাওয়া মানুষের হাতে খাবার তুলে দেন মাগুরা এক আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ রিয়াজুল হাসান রিয়াজ, সাধারণ সম্পাদক জামির হোসেন সহ জেলা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। আজকের এই দিনে আমরা হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারের সকল সদস্যদেরকে। আমরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাগুরা জেলা শাখা মনে করি শুধু বঙ্গবন্ধুকে আমরা হারিয়েনি, আমরা হারিয়েছি সেদিন বাংলাদেশের মতো একটি দেশকে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সকলকে বলতে চাই, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ 15ই আগস্ট আমরা জাতির জনক বঙ্গবন্ধু সহ সেদিন সপরিবারে নৃশংসভাবে যাদেরকে হত্যা করেছিল তাদের মাগফিরাত কামনার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাগুরা জেলা শাখা দুস্থদের মধ্যে 300 প্যাকেট খাবার বিতরণের মধ্য দিয়ে আমরা আল্লাহর নিকট প্রার্থনা কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবারে যারা নিহত হয়েছিল তাদের আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে নসিব করেন। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আমরা দুস্থদের মাঝে খাবার বিতরণ করলাম। ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জামিল হোসেন আপনাদেরকে বিস্তারিত বলেছেন। প্রিয় বন্ধুরা, আমার 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় ওরা রচিত করেছিল। প্রিয় বন্ধুরা, আমার এই মাসব্যাপী অংশ হিসাবে জেলা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে, তার ভিতর দিয়ে আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্প পালন করেছেন এবং মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে যে কর্মসূচিগুলো পালন হবে সেই কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগ একত্রিত ঘোষণা করেছে এবং আগামীকাল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেই জরুরি সভার মাধ্যমে বাদ বাকি কর্মসূচি আমরা আলোচনার মাধ্যমে ঘোষণা করব এবং এই 31 তারিখ পর্যন্ত আমরা এই মাসব্যাপী কর্মসূচি পালন করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।